পৃথিবীটা বড় বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে পৃথিবী বোঝায় দিচ্ছে আপন বলতে তোমার আসলে কেউ নাই আন্না সুফিল সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন মানুষ হাবু ডুবু খাবে যেমন করে সমুদ্রের ভিতরে কুলকিনারা পাওয়া যায় না সমুদ্রের ভিতরে একজন সাঁতারু যেমন অবস্থা হবে চক্ষুটা একদিন বন্ধ হয়ে যাবে যেদিন আপনার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে কবর দেশেতে চলে যাওয়া লাগবে সেই কবরটা এমন হবে আন্না সুফিল কাবের কালগরি কে ফিল বাহার সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা ঠিক তেমনি কবরের ভিতরে আমল না থাকলে একই অবস্থা আপন আত্মীয়দেরকে কবর রেখে আজকের মাহফিলে যারা বসলাম মান আরা। জীবনকে যদি আপনি পরিবর্তন করতে চান একজন মৃত্যু নামক বক্তার ওয়াজ যখন শুনবেন মুহূর্তের ভিতরে অজানাত আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে একা একা আপনি পরে থাকবেন পৃথিবীটা বড় বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে পৃথিবী বোঝায় দিচ্ছে আপন বলতে তোমার আসলে কেউ নাই সাহেবের নামে এক ব্যক্তি মারা গেল ফিরুজ সাহেব একজন ব্যাংকার ছিলেন অনেক টাকা পয়সা রেখে গেলেন কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রেখে গেলেন দুই দুইটা বাড়ি রেখে গেলেন ঢাকায় একবারই নরসিং আরেকবার বাবা মরে যাওয়ার পরে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে চব্বিশ ঘন্টার ভিতরে পিছনে রাস্তা দিয়ে পোকা বের হয়ে যায় সমগোত্রীয় পোকা গুলো কেউ করা শুরু করে তিন দিনের ভিতরে নাক নাকের জায়গায় থাকে না ছয় দিনের ভিতরে নখ নখের জায়গায় থাকে না নয় দিনের ভিতরে শরীরের লোমগুলা একটা একটা করে খসে পড়ে সতেরো দিনের ভিতরে আপনার আমার দেহটা ফেটে যায় এমন এক ঠুনকো জীবন সামান্য জীবন খেলতামাশা করে কাটায় দিলেন গর্ব করে কাটায় দিলে হঠাৎ জীবনটা একদিন শেষ হয়ে যাবে ফুরা যাবে এই ঘটনা শেষ হতে না সন্তান চব্বিশ ঘন্টা বাপকে রেখে সম্পত্তির ভাগাবাগিনি সন্তান ব্যস্ত হয়ে পড়েছে ফেনির মধ্যে একই ঘটনা ঘটল সন্তান বাবার লাশ রেখে মারামারি করা শুরু করে দিয়েছে পুলিশের হস্তক্ষেপে দাফন হয়েছে পৃথিবী যখন এমন স্বার্থপর আচরণ করছে নৈতিকতার যখন চরম অবক্ষয় চলছে নৈতিকতা বলতে কিছুই নাই এমন একটা সময়ে কবর সামনে বসে কথা বলছি এই কবরে একদিন আমাকে আপনাকে যেতে হবে দুনিয়ার জীবনেও যিনি একমাত্র আপন আখেরাতের জীবনেও যিনি একমাত্র আপন হবেন তিনি কি এও মালা সন্তান সন্তান করেন কেউ কাজে লাগবে না করে মালিকের সামনে যদি দাঁড়াতে পারেন সেই জীবনে যিনি আপনাকে সফল বানা দিবেন তিনি কে কবরের কথাটা আসলেই ওই আচরণটার কথা মনে পড়ে যায় কালের মাত্র দশ দিন পূর্বে বহু পাহাড়টার সামনে আমার নবী চলে গেলেন যেখানে সত্তর জন সাহাবীর শুয়ে আছে দিনের বিজয়ের জন্য যারা রক্ত ঢেলে দিয়েছে এমন সাহাবিরা যেই প্রান্তে ঘুমায় আছে ইন্তিকালের 10 দিন পূর্বে নবী সেইখানে চলে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন আসসালামু আলাইকুম دارقوم মুমিনিন আতাকুমাতু আদুন খদম মুআজ্জালু ও ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুত ও কবরবাসীরা ওহুদ প্রান্তরে যারা শুয়ে আছো আল্লাহর দাগুলা পুরোপুরি তোমরা দেখেছ তোমরা পেয়েছো আমি নবী আর বেশি দিন নাই তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আমি নবী আল্লাহর গুলা পেয়ে যাব আমার নবী দুনিয়া থেকে দশ দিন পরে কাল করলেন নবী দুনিয়া থেকে বিদায় নিলেন উম্মতকে ভালোবাসা দিয়ে গেলেন সাড়ে চোদ্দ শত বছর পরে সেই ভালোবাসার বন্ধন এত টুট এত মহব্বতের আজও যখন নবীজির চোখ বে পানি জরে এই মহব্বত নবীজির মহব্বতের কারণে এসেছে কারণ আমার নবী আপনার নবী দিল থেকে আমাদেরকে মহাব্বত করেছে ঠিক নাবি ঠিক সেই নবীর দাম সম্মানিজ্য কত বেশি নবী যখন খুব পেশানের মধ্যে আছেন আমুল হোসেন বলা হয় যে এই বৎসরটাকে একদিকে নভীজের সঙ্গিনী দুঃখের দিনের সঙ্গিনী মাখাদি জাতুল কুবরদিয়াল্লা তাল আ নাহাব দুনিয়া থেকে বিদায় নিলেন অন্যদিকে চাচাবো দুনিয়া থেকে বিদায় নিলেন ময়দানে দাওয়াত নিয়ে গেলেন খুদা পেটে সঙ্গে নিয়ে একজন দাওয়াত গ্রহণ করল না এমনভাবে পাথর মেরেছে আমান্নাবিকে মাথাটা নিচে পড়ে গেছে অজ্ঞান হয়ে মুবারক মাথা যখন নাবি উঠিয়েছেন জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে আবার তিনি নিচে পড়ে গেছেন জায়দকে নিয়ে ক্ষুধা পেটে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য আবার পাথর মেরেছে আবার নাবি অজ্ঞান হয়ে পড়ে গেলেন আল্লাহর নবীর তেইশ বছর ডাওয়ীবনের সব সবচেয়ে বেদনা বেদুর দিন ছিল তাই ফের ময়দানের ওই দিন আমার নবী ওই প্রান্তে রক্ত দিয়েছিলেন মুবারক জুতা রক্তের কারণে আটকে গিয়েছিল এই কষ্টটা আমার হৃদয় আপনার হৃদয় যতটা লাগে এর চেতে আমার আল্লাহ কাছে কোটি গুণ বেশি কষ্ট লেগেছে আল্লাহ রাব্বুল আলমিন নবীকে এমন কিছু নিদর্শন দেখে কলিজাটা ভরপুর করে দিয়েছে এই ঘটনাকে কোরআনুল করিম আর হাদিসের বাসায় বলা হয় ইসরাওয়াল মেয়ারাজের ঘটনা বলেন আল্লাহ আকবর শুনতেছি তো আমরা বুঝতে কষ্ট হচ্ছে না তো বুঝতে কষ্ট হচ্ছে না তো আমার মা বোনরা যারা শুনছেন মা বোনরা একেবারে আওয়াজ ছাড়া শুনতে হবে ভলান্টিয়ার যারা আছেন আজকের এই মা ফিলে রাস্তায় একটা ছেলেকেও কথা বলতে দেওয়া যাবে না শুনবো না ইনশাআল্লাহ যখন আমি ঘোষণাটা দিচ্ছি আমি দেখতেছি এখনো ডান দিকে প্রবল প্রবল বেগে কথার ঝড় চলতেছে এখন গিয়ে কয়জনের লোকমা লোক দিচ্ছে ক্রিকেটারে তুই কোনো কিচ্ছু বলা দরকার না একেবারে নিশ্চুপ হয়ে মাহফিলের কথাগুলা শুনবো আপনারা কি মনে করছেন আমার ডানে আর বামে যারা বসা আছে আমার বাম দিকে মাশাল মারোনা মুস্তাফিজুর রহমান ভাই বসা আছে বড় হুজুরের নাতি এত বড় সম্মানী একজন আলেম বসা সুতরাং এই আলেমদের সামনে আমরা কথা বলে মাহফিলের নূর নষ্ট করার চেষ্টা করব না রাজিয়াসান ইনশাআল্লাহ কোনো ভ্রমণ আল্লাহ পাঠ করান নই মিন সাধারণ কোন ভ্রমণ নয় বিন আয়াতিনা আল্লাহর নিদরশনগুলো যিনি দেখেছেন তিনিই কে আল্লাহ আল্লাহর দেখেছে আল্লাহ নিজে যেমন বড় আল্লাহর নিদরশনগুলোও কি বড় আপনাদেরকে না বুঝাইলে আপনারা বুঝবেন না কত বড় বড় জিনিস রসূল দেখছেন শুধু ইসরায়েল কথা বলি ফা আল্লাহ সুবহানাহু ওয়া ইসাল হিসালাম মনাসামা প্রতুত্ত আকার থেকে ইসালা সালামকে আল্লাহ পাঠালেন নাব আম্বয়ারী হিমুস সালামকে বাইতুল মুাদ্্য সাল্লারাব্যনা নাবিনা কতৃত করলেন বারাতনা হাওলাহু। এর চারপাশ কে যিনি বরকত দিয়ে দিলেন বরকত দিয়ে ঘিরে দিলেন তিনি কে আল্লাহ বরকতার বরকত চার পাশে আল্লাহ বরকত দিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফাকাত দামাহু জিবরিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ইমামতির জন্য সামনে দিয়ে দিলেন নবীদের নবী হিসাবে আমার নবী ইমামতি করলেন এখানেও যিনি নাবিজির দাম নাবিজির সম্মান বৃদ্ধি করে দিলেন তিনি কে এরপরে আমার ভাইয়ারা আমার বন্ধুরা আমার সম্মানিত মুরব্বির আল্লাহ রাব্বুল আমার নাবিকে নিদর্শন দেখাবে এটা বোঝানোর জন্য যত মানুষ আসবে ইসরাওয়াল মেয়ারাজ তাদের কাছে এক বিস্ময় থাকবে যত আবিষ্কারের পর আবিষ্কার হবে বিস্ময় বাড়বে আর বাড়বে কারণ এই বিরাট সৃষ্টি জগতের গো রহস্য যিনি নাবিজিকে দেখিয়ে দিয়েছিলেন তিনি কে এবার একটু হিসাব মিলাই দিই যেই সূর্য আমি আপনি দেখি একটা থালার মতো মনে হয় কিসের মতো মনে হয় আপনার যে ঘরের মধ্যে ভাত খান এই থালাটা যেমন সূর্যটা এমন হবে অথবা কিছু বড় হবে সৌরজগতের পৃথিবী নাম গ্রহের ভিতরে আমরা আছি এখান থেকে যদি আপনি ভ্রমণ শুরু করেন গন্তব্যস্থল যদি হয় সূর্য সূর্য পর্যন্ত পৌঁছাতে বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে আপনাকে যাওয়া লাগবে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান হয় পনেরো কোটি কিলোমিটার আপনারা মনে হয় বুঝেন নাই জিও কইছে একজনে আপনিও কিছু বললেন না এখান থেকে সূর্যের দূরত্ব কত নয় কোটি তিরিশ লক্ষ মাইল আর যখন এটাকে কিলো হিসাব করবেন এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান দাঁড়াবে পনেরো কোটি কিলোমিটার জোরে করা লহ এবার যে ছোট্ট ছোট্ট তারা গুলো আমরা দেখি এই ছোট তারা তারাগুলো কিন্তু এত ছোট নাম সৌরজগতের সবচেয়ে কাছে যেই তারা আছে এই তারার কাছে যদি আপনি পৌঁছাতে চান তারার কাছে সাক্ষাৎ করবে এই তারার কাছে যদি আপনি যেতে চান এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি গুণ তিন লক্ষ তিন লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি আপনি পার হন আপনি সব চাইতে কাছে তারা পেয়ে যাবেন এই সবচেয়ে কাছে তারা যদি এত দূরে হয় সাধারণ কোন দূর না তিন লক্ষ গুণন পনেরো কোটি চাপ দেন আপনি হয়ে যাবেন এত লম্বা পথ পারিদার পরে প্রথম তারাটা আপনার চোখে পড়বে কাছে তারাটা চোখে পড়বে এত দূরে তারার রাজ্য তারার জগৎ যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে এরপরে চিন্তা করেন আমার ভাইরা এই পৃথিবীতে কত কি সম্রাট পৃথিবী থেকে দেখি তারা গুলা মার্বেলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয় যদি প্রশ্ন করেন কি পরিমাণ তারা আছে জ্যোতির্বিদদের তথ্য মতে যত পরিমাণ ধুলি বালি আমার আপনার চারপাশে আছে সৌরজগতে এর চাইতে বেশি পরিমাণ যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে এরপরে আমার ভাইয়ের আর একটু খেয়াল করেন চলে যান এখান থেকে গ্লাসির দিকে

এমন হিসাব আছে এই গ্যালাক্সিগুলার নগণ্য সদস্য আছে একটা নগণ্য নক্ষত্রের নাম হচ্ছে সূর্য এমন আরো এর ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে আহারে আহারে আল্লাহর হোলামেরা

জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেয় বিপরীতে আল্লাহ আকবার স্লোগান দেয় একজন মহীয়সী নারী একজন মহীয়সী নারী যখন জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগানের বিপরীতে মুসকান আল্লাহ একবার বলেছে তাকবীরের এই ধ্বনি বিশ্বময় আল্লাহ ছড়িয়ে দিয়েছেন এই জন্যে কারণ আপনি যখন মন থেকে বুঝবেন তিনি সবচেয়ে বড় আপনার কণ্ঠের আওয়াজকে তিনি ছড়াই দিবেন কারণ তিনি আসলে আমার আপনার সমস্ত সৃষ্টির সমস্ত সৃষ্টির চাইতে সব আগ্রহের চাইতে সব বরত্বের চাইতে যিনি সব চাইতে বড় তিনি কে এবার চিন্তা করেন আল্লাপাক গ্লাক্সি রেখেছেন বিলিয়ন বিলিয়ন এই গ্লাক্সির নগণ্য এক সদস্যের নাম সূর্য এই নগণ্য সূর্যটাই যদি এত বড় হয় তারা গুলো যদি এত বড় হয় এরপরে হিসাব করেন প্রথম আকাশ এই প্রথম আকাশ থেকে চিন্তা করেন প্রথম আকাশটা কত বড় প্রথম আকাশের পুরুত্ব হল আনুমানিক সিক্স ট্রিলিয়ন সিক্স ট্রিলিয়ন প্রথম আকাশের পুরুত্ব এত বড় প্রথম আকাশটাও যিনি নবীকে ভ্রমণ করালেন তিনি কি শূন্য স্থানের ভিতরে লর্ড গ্যাপিটেশন মধ্যাকর্ষণ যেখানে কাজ করে না সেই মধ্যাকর্ষণ লর্ড গ্যাপিটেশন কে ব্যথ করে প্রথম আকাশ নাবিকে আল্লাপাক ভ্রমণ করালে ফাইভ ট্রিলিয়ন কিলোমিটার চিল্লা না লহ আকবর এবার দ্বিতীয় আকাশে চলে যান দ্বিতীয় আকাশের ব্যাস হল একশো তিরিশ হাজার আলোকবর্ষ সব কত একশো তিরিশ হাজার আলোক বর্ষ শূন্য স্থানে লর্ড ক্যাপিটেশন যেখানে নাই সেখানে আলো প্রতি সেকেন্ডে চলতে পারে তিন লক্ষ কিলোমিটার জোরে কোন এবার একশো তিরিশ আলোক আলোকবর্ষ হিসাব করেন একশো আলোকবর্ষ। একশো তিরিশ হাজার আলোক বর্ষ এক সেকেন্ডে যদি আলো তিন লক্ষ কিলোমিটার যায় একশো তিরিশ হাজার আলোক বর্ষ হিসাব করলে ক্যালকুলেটার ধরবে না এত পথ নবীজিকে যিনি সফর করালেন তিনি কে এবার আসেন তৃতীয় আকাশের কথা বলি তৃতীয় আকাশের বিস্তার হলো দুই মিলিয়ন আলোক আলো যদি প্রতি সেকেন্ড তিন লক্ষ কিলোমিটারে যায় এত লম্বা পথ যিনি আমার নবীকে ভ্রমণ করালেন তিনি এবার আসেন চতুর্থ আকাশের কথা বলি যেখানে ঈশা ইসলাম আছে ঈশা ইসলাম যেখানে আছে সেই চতুর্থ আকাশের কথা বলি একশো মিলিয়ন আলোকবর্ষ বর্ষ ইসা যেখানে আছে চতুর্থ আকাশের ব্যাস একশো মিলিয়ন আলোকবর্ষ এই লম্বা পটটাও যিনি নাবিকে সফর করালেন তিনি কি এবার কোন আকাশ সবাই বুঝতেছেন তো কোন আকাশ পঞ্চম আকাশ চলেন এক বিলিয়ন আলোকবর্ষ বর্ষ সেকেন্ডে যদি আলো তিন লক্ষ কিলোমিটারে যায় এক আলোক বর্ষ সমান কিলোমিটার নাইন পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন মাইল যদি এক আলোক সমান হয় এই কোটি কোটি মাইল আমার নবীকে আপন কুদরতে যিনি ভ্রমণ করালেন তিনি কে এবার কোন আকাশ চলেন যাই কোন আকাশ ষষ্ঠ আকাশের হিসাব নেন আমার আকাশটা রয়েছে বিশ বিলিয়ন আলোক বর্ষ নিয়ে ষষ্ঠ আকাশে যখন যাবেন একটা গাছের শিকড় সেখানে পেয়ে যাবেন গাছের শিকড় রয়েছে ষষ্ঠ আকাশে সেখান থেকে ষষ্ঠ আকাশ ব্যাথ করে সপ্তমাকাশ পর্যন্ত যখন চলে যাবেন সপ্তমাকাশে গিয়ে গাছের ডালপালা পেয়ে যাবেন সে দৌড় তিল মুহ ইন্দহ জন্ন তুল ষষ্ঠ আকাশ পর সপ্তম আকাশে যখন আপনি গেলেন গাছের ডাল পালা পাবেন সেই গাছের পাশে যিনি জান্নাতুল মাওয়া আমার আপনার জন্য রেখেছেন তিনি কি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরপর ষষ্ঠ সপ্তম আকাশের ব্যাপারে মহাকাশ বিজ্ঞান বলছে এটা আমাদের কাছে গবেষণার কোনো আনুমানিক রেজাল্টও নাই এতক্ষণ যা বললাম সব আনুমানিক একটা রেজাল্ট সত্য আকাশের ব্যাপারে আনুমানিক কোনো রেজাল্টও নাই আমাদের কাছে মনে হয় এটা একেবারেই অসীম কুদ্রতওয়ালা যেই মালিকের নিয়ন্ত্রণে তিনি কে সপ্তম আকাশ সপ্তম আকাশের বিস্তীর্ণ ব্যাসটা এত বড় যার কোন ব্যাস এই পর্যন্ত আবিষ্কার কেউ করতে পারে নাই এত বড় ও কানা আর সু আলাল সত্যমাকাশের উপরে সমুদ্রের বিরাট জগৎ রয়েছে সেই জগতের উপরে আমার আল্লাহর আল্লাহ আছে এত বড় হবে আর শে আজিমের কুরসির সামনে সাত আকাশ সাত জামিন যদি সাত আকাশ সাজ জামিন এই পৃথিবীটা কতটুকু সাত আকাশ সাদ জামিন আকাশের ঠিকানা হিসাব টুকুন তুলে ধরলাম একটু আগে এই বিষাদ সৃষ্টি যদি আল্লার আর সে আজিমের সামনে ছেড়ে দেন তা হালকা তৃণমূল কঁয়াতুন বে আরুদি ফালা মরুপ্রান্তের ভিতরে একটা আংটি ছুড়ে মারলেম আংটি যেমন মুহূর্তের ভিতরে হারা যাবে এত বিরাট আকাশ সাত আমার মালিকের সামনে আমার আল্লাহর সামনে এক মুহূর্তের জন্য আর সে আজিমের সামনের কুরসির ভিতরে যদি রেখে দেওয়া হয় মুহূর্তের ভিতরে হারা যাবে এত বড় আর আজি মেরো জিনী মালি তিনি কে আল্লা রীকে দেখালেন নিদর্শন গুলা মা দেখালেন কিভাবে দেখালেন এখন পরিষ্কার করে বলি কষ্ট ছিনা এমনিও আর ওয়াজ করব আধা ঘন্টা আরো এক ঘন্টা চিন্তা করেন হুজুরা যদি হুজুর করে এইভাবে চিন্তা করে হবে আপনারা আসেন না গেছেন মার্শাল রাত বই আওয়াজ আমি জীবনও করতে পারি না আপনারা আছেন তো ঘুমাই গেছেন না আবার আমি কিন্তু আপনাদেরকে বিজ্ঞান পড়াইতে আসিনি শুধু বুঝাইতে আসছি আমার আল্লাহ কত বড় আমার আল্লাহ কত এমন এক মালিকের গোলাম আমরা আমাদের ছোট হওয়ার কোনো জায়গা নাই আমরা বড় কারণ আমাদের মালিক বড় ঠিক তো কয় না আমরা বড় কারণ আমাদের মালিক সবাই বলেন আমরা বড় কারণ আমাদের মালিক সে আল্লাহর গোলামেরা আজ বিপদে চলে যাচ্ছে আল্লাহর বাদ দিয়া غلام কে ডাকছে ইসতিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস লা ইবাদাতিল্লাহ মেরাজ নবী আল্লাহ নিয়ে গিয়ে কোরআন এ মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে আনার জন্য আজকে মেরাজের ওয়াজ করছি এই বিশাল জগৎ আমার নাবিকে আল্লাহ দেখালেন মানুষগুলাকে আল্লাহর দিকে আনার জন্য বুঝায় দেওয়ার জন্য জগৎটা কত বড় জ্ঞানটা তিন প্রকার একটা হচ্ছে আরেকটা হচ্ছে আইনুলিয়াকিন আরেকটা হচ্ছে হাক কোরআন পরে যখন জান্নাত জাহান নামের কথা জানা হয় সচক্ষে যখন আল্লাহ দেখায় দিলেন এই দেখাটা উলিয়াকিন হয়ে গেল কলিজার মধ্যে যখন নাবি ধারণ করে নিলেন হাকিয়াক হয়ে গেল সব নবীরা দাওয়াত দিলেন ইলমুল ইয়াকিন নিয়ে দাওয়াত দিয়েছেন আল্লাহ জান্নাতের কথা বলেছেন জান্নাতের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইলমুল ইয়াকিন নবীরা সংবাদ দিয়েছে আমাদ নবীকে যিনি আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন সচোখে জান্নাত জাহান্নাম দেখায়া নবীজির কলিজাকে না চাইতেই শান্ত করে দিলেন তিনি কে ইব্রাহিম আলী আল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ আমি দেখতে চাই কেমনে আপনি জীবিতকে মৃত বানান মৃতকে জীবিত বানান একটু দেখতে চাই ইব্রাহিম আলী দেখতে চেয়েছে আমাদের জাতির পিতা আল্লাহ বলতেছেন আওয়ালা তুমি তুমি কি বিশ্বাস করো না বলতেছে কলা বালা আল্লাহ আমার অন্তরটা একটু মুতমা ইন হতে চায় একটু শান্ত হতে চায় দেখে কেমন করে আপনি মারবেন কেমন করে আবার উঠাবেন আল্লাহ বললেন পাখি গুলামি তো হওয়ার পরে জবাই করে পাহাড়ে পাহাড়ে রেখে দাও আল্লাহ পাকে অর্ডারে পাখি গুলাকে আবার আল্লাহ জীবিত করে দিলেন ইব্রাহিম আলী সালাম নিদর্শন দেখতে চাইলেন যিনি দেখা দিলেন তিনি কে তিনিলেন আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন লী কশ কেন আমাকে দেখতে পারবানা নিদর্শন দেখতে চেয়েছে আল্লাহ বললেন তুর পাহাড়টার দিকে তাকায় থাকো নূরের সামান্য তাজাল্লি যখন দিলেন আমার নিজের চোখে ওই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি নিজের চোখ দিয়ে ওই জায়গা দেখেছি আল্লাহর নূর যেখানে ছিটকে পড়েছে আমার আল্লাহ যেমন দামি যেমন বড় নূরের তাজাল্লিটা এত বড় হয়েছে নূরের তাজাল্লির কারণে তোর পাহাড়ের LIMNEZIA একটা জায়গা LIMNEZIA আরবি নাম না LIMNEZIA এই জায়গাটার ভিতরে যখন নূরটা পড়ছে তুর পাহাড়ের একটা জায়গা নূর পড়ার সঙ্গে সঙ্গে পাহাড়টা যখন পুরে গিয়েছে ফখর মুসা সাইক মুসা علیہ হয়ে গেলেন আল্লাফা কে দেখতে চেয়েছিলেন নোট দেখি পাহাড় ঠিক নাই নিদর্শন দেখতে চেয়েছেন নবী মুসা রেসানা আবার নবী একবারও নিদর্শন দেখতে চান নাই লিনুরিয়া মিন আয়াতিনা আপন কুদরতে মহব্বত করে নবীকে ডেকে ডেকে যিনি সব রহস্য দেখায় দিলেন তিনি কি। এই জন্য আমার নাবি স চে দেখে সারা উম্মকদেরকে নাজাতের জন্য বার বার ডেকেছেন উম্মতেরা আমি থাকবো না চলে যাব আমার উম্মের জন্য আমি নবীর বড় মায়া এই মায়া থেকে আমার নাবি আমাকে আপনাকে দেখতে চেয়েছে। জীবনে কোনোদিন নাবী দেখতে পায় নাই সাহাবীদেরকে সামনে নিয়ে নাবী একদিন বলছে অদিত তুলা ওরা আয়নাই শুয়ান আল্লাভ আরে আমার ভাইগুলাকে যদি দেখতে পেতাম সাহাবাই কারণ আরসকলিনী আরসূল আল্লাম আলাস নাই কামরা কি আপনার ভাই না। আল্লাহ নবী বললেন না তোমরা আমার ভাই না তোমার সাহাবি তোমরা তো আমার সাহাবি আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে অনেক পরে আসবে না দেখি আমার উপরে মান আনবে আমাকে নবী হিসাবে বিশ্বাস করবে তারা হবে আমার ভাই এই বাইদেরকে নাবিজি ভুলে যান নাই নি পদে পদে আমাদেরকে মনে রেখেছেন এত বিরাট সফরে গীত নবী আমার আপনার জন্য একটা হাদিয়া নিয়ে এসেছেন মাত্র পাঁচ বার আল্লাহকে হাজিরা দিবেন কয়েবার সপ্তাহে পঁয়ত্রিশ বার বলেন কয়েবার মাসে দেড়শো বার বলেন কয়েবার আর আমরা এমন সামাজিক মুসল্লি হয়েছি মাসে আর কিছু না হোক মাসে অন্তত চারবার আল্লাহরে রে হাজিরা দি কয়বার নাউজুবিল্লাহ কইবেন না আহারে মুসলমান নাউজুবিল্লাহ কইবেন না প্রতিদিন হাজিরা মুখস্থ করেন কয়বার আবার বলেন আবার বলেন পাশের সঙ্গে আল্লাহর একটা খুব মহব্বতের সম্পর্ক আছে নামাজ কয়ক্ত আরো জোরে কন পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ বড় মহব্বত করে মৃত্যুর আগে পাঁচটা আলামত যদি আপনি পেয়ে যান আপনি বুঝবেন যিনি মহাব্বত করে ফেলেছে ভালোবেসে ফেলেছে তিনি কি পাশের ভিতরে নিগুর একটা সম্পর্ক আস এবার আসেন পাঁচ অক্ত না আমার আপনার জন্যে সপ্তাহে কত অক্ত মাসে কত কিন্তু আমরা দিই মাসে কয়বার হাজিরা এইবার একটু চিন্তা করেন মুসলমান রোজার মাস যখন আসে এমন কোন মানুষ পাওয়া যায় না রোজা রাখে না রোজার কথা আল্লাহ আলামিন বলছেন দুইবার আর আপনি নামাজের কথা যদি হিসাব করেন কোরআনুল করিমের ভিতরে বার আল্লাহ পাক নামাজের কথা বললেন যদি আল্লাহ সচেতন আমরা হতাম রোজার চাইতে আশি গুণ গুরুত্ব দিয়ে নামাজ আদায় করতাম ঠিক না বেঠিক কিন্তু রোজার সময় ঠিকই পাওয়া যায় নামাজের সময় পাওয়া যায় বলেন পাওয়া যায় এবার চিন্তা করেন আমার বায় ই তুফারি পঞ্চাশের জায়গায় পঞ্চাশ কিন্তু ঠিকই আছে আল্লাহ দিতে চেয়েছিলেন পঞ্চাশ বার হাজিরা দিবেন সাহাবাই কারামকে যদি পঞ্চাশ বার হাজিরা দেওয়ার কথা বলা হতো সাহাবিরা খুশি হয়ে যেতেন কারণ সারা দিন তারা মসজিদে থাকতেন প্রশ্ন করা হতো এত পরিমাণ মসজিদে কেন থাকেন জবাব দিতেন আমরা আমাদের রোজাকে পবিত্র বানাচ্ছি সাহবাই কারামকে যদি আল্লাপ পঞ্চাশক্ত নামাজ দিতেন সাহাই কারাম কোনোভাবেই ব্যারাজ হতেন না উমদের কথা বেবে আমাদের কথা বেবে পঞ্চাশ শক্তকে পা শক্তের মধ্যে দিলেন খফাই বা দ্বীপ পা শক্তের ভিতরে দ্বিত পঞ্চাশের ভিতরে পাঁচটা কেমন ভাবে বের করে নিলেন পাঁচ অক্ত নামাজ পড়লে যিনি পঞ্চাশ অক্তের সব দিয়ে দিবেন তিনি কে নবীজিকে এত কিছু আল্লাহ দেখে আনলেন এত কিছু দেখার পরে নবীজি উন্মতের দরদে কথা বললেন নবীজি বললেন সাহাবিরাসন বলে সাউ ফাইয়ো তি কারম বুকা ফাতার আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে ও নাকে নাকি আল্লাহ আমার কলি যা ঠান্ডা করবে ও সাবিরা তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমার কলি যা ঠান্ডা হবে সাবাই কারাম বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানেন নবীজি বললে শোনো আমার কলিজা কখন ঠান্ডা হবে সোনার আমার একজন গুণাগার উন্মত যদি জাহান নামের আগুনে জলে আমি কলি যা ঠান্ডা হবে না যখন ওই হবে নবীর ঠান্ডা হয়ে যাবে যেই নাবি আমাকে আপনাকে এত ভালোবাসলেন এখন একটু হিসাব করেন ইসরাউল মেয়ার আমার আল্লাহ নবীকে সৃষ্টির গৌর রহস্য দেখালেন সেখানে গিয়ে নবী আমাকে আপনাকে মনে করলেন এলমলে আকির আইনোলে আকির হাকু লে প্রত্যক্ষ জাহান্নাত জাহান্নাম দেখেন নামকগুলো দেখে নবী আমার আপনার জন্য বলে গেলেন আজকের এখান থেকে চিন্তা করেন কি পরিমাণ উন্মদদের কে নবী ভালোবেসেছে ঠিক নাবী ঠিক